হয়েছে সেগুলো সত্য নয়, এমন বাস্তবতার সাথে এই ভিডিও কোনো মিল নেই। এই ভিডিওটা শুধুমাত্র মজা বা হাসানোর উদ্দেশ্যে করে বানানো হয়েছে, এই জন্য ভিডিওটা সিরিয়াস ভাবে না দেখে সবাই মজার উদ্দেশ্যে দেখবেন। দিদি, আরে ও দিদি, কি করছা গো? কিছু নয় ভাই, একটু ভাজা ভাজি করছি। দিদি, আরে ও দিদি, একটা কথা বলবো নাকি? হ্যাঁ ভাই, বলো কি কথা আছে। দিদি, আরে ও দিদি, আমার কাছে অনেকগুলো মুরগি আছে, আজকে মুরগির মাংস খাওয়ার ইচ্ছে করছে দিদি। ও, আজকে মুরগির মাংস খাওয়ার ইচ্ছে করছে, তাহলে খেয়ে নাও। আমাকে কি জন্য বলছো তুমি? দিদি, আরে ও দিদি, তোমাকে এই জন্য বলছি দিদি কি তোমার হাতের রান্নার মাংস খেতে অনেক ভাল লাগে দিদি। ও তাই নাকি, কিন্তু আমি তো রান্না করে দেব না, আজকে আমি রান্না করি না। দিদি, আরে ও দিদি, কেন রান্না করে দেবে না দিদি, প্লিজ করে দাও না দিদি। ওরে দিদি, মুরগির মাংস আমার জন্য বানিয়ে দাও, অনেক দিন হয়ে গেছে খেতে পারিনি গো মাংস, মাংস খাবার অনেক ইচ্ছে, তুমি মাংস বানিয়ে দাও। ওরে দিদি, আমার জন্য মাংস বানিয়ে দাও। ওকে ঠিক আছে, মাংসটা তো বানিয়ে দেবো, কিন্তু শুধু মুরগি এনে দিলে হবে না, তার সাথে মশলা টসলা এনে দেবে, ঠিক আছে? দিদি, আরে দিদি, আরো একটা কথা আছে দিদি, আজকে শুধু আমি মাংস খাবো না দিদি, আজকে অনেক জন আসবে দিদি মাংস খেতে। ও তাই নাকি, কত জন আসবে গো মাংস খেতে? দিদি, আরে দিদি, আমরা মোটে 6 জন হব দিদি। ও তাই নাকি, আচ্ছা বলো মাংসের সাথে তোমরা কি খাবে, ভাত খাবে কি রুটি খাবে গো? দিদি, আরে দিদি, আমরা মাংসের সাথে রুটি খাবো। দিদি, আরে দিদি, না না, রুটি খাবো না, তার থেকে ভালো ভাত খাবো। ও মাংসের সাথে ভাত খাবে, তাহলে চাল নিয়ে আসো, বাড়িতে চালও নেই, রুটি খেলে আটা নিয়ে আসো, ভাত খেলে চাল নিয়ে আসো, আমার কাছে কিছু নেই। দিদি, আরে দিদি, একবার বলে দাও কি কি আনতে হবে, আমি সব নিয়ে আসবো দিদি। ওই চাল নিয়ে আসো, ডাল নিয়ে আসো, 1 কেজি পেঁয়াজ, 2 কেজি টমেটো নিয়ে আসো, লসুন নিয়ে নিয়ে আসবো, নিয়ে আসবো, নিয়ে আসবো গো দিদি, নিয়ে আসবো গো, যা যা বলেছো দিদি নিয়ে আসবো গো, তুমি ভালো করে চিকেন বানিয়ে দিও গো। 1 hour later. দিদি, আরে ও দিদি, তুমি যা যা বলেছো নিয়ে চলে এসছি দিদি। ও নিয়ে চলে এসছো, তো তুমি যা যা বানাতে বলেছো সব বানিয়ে দেবো এবার। দিদি, আরে ও দিদি, ভালো করে একদম দারুণ মতো মাংস বানিয়ে দাও দিদি। একদম ভালো মতো মাংস, ভাত আর একটু সালাদ বানিয়ে দেবো, খেতে মজা চলে আসবে। দিদি, আরে ও দিদি, কি করে মাংস বানাবে গো? একটু পেঁয়াজটা তেলে ভেজে নেব গো, তারপরে লঙ্কা একটু দেব গো, কিছু মশলা, তারপরে মাংস কষা কষা ভাজব গো, গরম মশলা চিকেন মশলা। দিদি, আরে দিদি, এত দারুণ বানাচ্ছ, মুখ দিয়ে জল আসছে দিদি, কখন খেতে পাবো জানি না। বাস বাস হয়ে গেছে, একটু বসো, আধ ঘন্টাতে সব ভাত মাংস একদম গরম গরম নুন দিয়ে বানিয়ে দেবো। দিদি, আরে দিদি, তুমি মাংস ভাত বানাও, আমি সবাইকে ডেকে আনি। ও সেকুতি, দীপুদাই, অভিদা। A few moments later. A few moments later. বড় বড় মুরগির মাংস সবাই মিলে খাবো, মুরগির মাংস মশলা দেব, লঙ্কা দেব, ভালো করে ভেজে নেব, খাবো সবাই মিলে কষা মাংস। বড় বড় মুরগির মাংস সবাই মিলে খাবো, মুরগির মাংস। হ্যালো বন্ধুরা, আমি বোকা দিলাম, যদি ভিডিওটা ভালো লেগেছে তাহলে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
দেবেন এই ভিডিওটাকে আপনি উদ্দেশ্য করে বানানো হয়নি এই ভিডিওটা শুধু হাসি মজার জন্য বানানো হয়েছে এই জন্য এই ভিডিওটাকে সিরিয়াস ভাবে দেখবেন আর সবাই হাসির মজা উদ্দেশ্যে দেখবে আর সবাই মজা নেবে ধন্যবাদ।